আমার নাম সৌম্যব্রত মিত্র, আমি এখন বেকার। 35 বছর বয়সেই আমার চাকরিতে অবসর, কারণ আমার কারখানা আজ বন্ধ। এই এই আমাদের বাসস্থান, কোম্পানির কোয়ার্টার। ছোটবেলা থেকে এইখানেই আমার বড় হয়ে ওঠা। একসময় এই পাড়াটাই বেশ জমজমাট ছিল, আজ শুধু দাঁড়িয়ে আছে ফাঁকা কোয়ার্টারগুলো। কাল আমরাও ছেড়ে চলে যাব। আমার পরিবারে আছেন বৃদ্ধ বাবা, স্ত্রী মহুয়া আর ছেলে রিমো। আমরা কালকের শিফটিং নিয়ে এখন ভীষণ ব্যস্ত। হয়েছে, নাও এবার ঘন্টা তিনে। কি গো, সে দেখো কোন পেটির ভিতরে সে দিয়েছে। জানো রোজ 3 ঘন্টা করে পাওয়ার কাট হয়, ওটাকে তো হাতের কাছে রাখতে পারতে। প্যাকিং এর ছেলেগুলো যা ধুপধাপ করে প্যাকিং করে, কথা শোনে নাকি? ফাললে আমার টুথব্রাশটাও পেটির মধ্যে ঢুকিয়ে নিচ্ছিল। কি দরকার ছিল সব ট্রান্সপোর্টের লোকেদের কাছে যাওয়ার? সেটা কি খুব ভালো হতো, অত দামি দামি জিনিসগুলো? আমাদের চোখের সামনে দিয়ে
এক এক করে পুরো পাড়াটা খালি হয়ে গেল। কি গো, সবুজরাও তো চলে গেল। এই অফিসের গেট দিয়েই আমরা বেরিয়ে এসেছিলাম, হাতে ছিল ভিআরএস আর কোয়াটার ছাড়ার নোটিশ। এই গেটটি অনেক উত্থান পতনের সাক্ষী হয়ে আছে। অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু লড়াইটা আর চালাতে পারলাম না। ঠিকই করেছ, আগাছা জঙ্গলে দিন দিন কোয়ার্টার গুলো বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। দরজা জানলা সব ভেঙে দিয়ে যাওয়া শব্দ। আচ্ছা, এভাবে কি থাকা যায় বলুন, চোরদের এই দাপাদাপির মধ্যে? সেই জন্যই তো কোয়াটার ছাড়া দাদা, তাহলে তো সবই আটকে রেখে দেবে। দেখো, ভেবেছিলাম ডিফেন্স নেবে কারখানাটাকে, কত স্বপ্ন দেখেছিলাম। আত্মাধুনিক প্রৌদ্যোগিকী সংস্থান কে নবে দীক্ষান্ত সমারোহে বলে রহে থে।
उन्होंने कहा कि रक्षा उपकरणों की आपूर्ति के लिए अन्य देशों पर निर्भर रहने से कोई देश सुरक्षा सुनिश्चित नहीं कर सकता, इसलिए भारत को रक्षा विनिर्माण उद्योग का महत्वपूर्ण केंद्र बनाना जरूरी है। बोमा, আমার গাছগুলোর কোনো ব্যবস্থা হলো? সে তো আপনার ছেলে ব্যবস্থা করেছে বাবা। তাহলে বলছো? হ্যাঁ হ্যাঁ, যাবে, নিয়ে যাবে। আর তাছাড়া ভাড়া বাড়ি কটা গাছ রাখতে দেয় দেখুন, আদৌ অ্যালাউ করবে কিনা? তাহলে বলছো অ্যালাউ করবে না? দেবে বাবা, দেবে। এখন একটু খাবারটা খেয়ে নিন তো। না বৌমা, আজ রাত্রে আমি আর কিছু খাবো না। কিছু না খেলে হয় বাবা? ওষুধগুলোও তো খেতে হবে। ও, তাহলে দাও, দুধটুকুই দাও। এতটা দুধ দিয়েছো বৌমা? এই নিন ওষুধগুলো, কাল আবার সকাল সকাল উঠতে হবে তো। বলছো কিন্তু বৌমা, এটা নেবে না? বাবা, নেবে নেবে, আপনি চিন্তা করবেন না। এই কোয়ার্টারটা পেয়েছি বাবা, আমার পর তুতুনি এই কোয়ার্টারটা পেল, বুঝলে বৌমা? জীবনের আশীর্বাদ এই চার দেয়ালের মধ্যেই কেটেছে বৌমা। কত স্মৃতি, কত আনন্দ, কত দুঃখ, তোমার শাশুড়ি মায়ের চলে যাওয়া, তুতুনের বিয়ে, দাদু ভাইয়ের আশা। ভেবেছিলাম এখানেই চোখ
রাতে রেগে উঠেছে আলোকমণ্ডল প্রকৃতির অন্তরা কাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহন। বাবা বাবা, রিমুকে দেখেছেন? কোথায় যাবার গেল? একটু রিমুকে দেখো না কোথায় গেল।
আপনি? হ্যাঁ আসুন আসুন। একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না। দেখলাম আপনাদের অনেক গাছ এসেছে, তো আপনার কিন্তু পাম্প একবারই চলবে, জলের কষ্ট তো দেখলে। তখনই বাবাকে বলেছিলাম না, মায়ের লাগানো গাছ ফেলে আসা যাবে না। তাও জানেন কত গাছ আনতে দিইনি। আপনাদের সমস্যাটা বুঝতে পারছি, দেখুন কি করবেন। বাবা নাকি পুরনো কোয়ার্টারে গিয়ে গাছে জল দিচ্ছেন।
দেখ এই গাছটা ফেলে গিয়েছিলি, কত কষ্ট করে চারাটা এনে লাগিয়েছিলাম বলতো। কি যে করো না বাবা, আয় আয়। কোথায়? আমার সাথে আয়। আরে ঘরে কত কি ফেলে গেছিস দেখবি চল। আয় আয় দেখবি আয়, কি সব ফেলে গেছিস দেখ। দেখেছিস? দেখেছিস বাবু সোনা নিজের হাতে আঁকা এই ছবিটা? বাবা এত কিছু কি নিয়ে যাওয়া সম্ভব? সব সম্ভব, সব সম্ভব। মনটা চায়, মনটা তোদের মনটাই ছোট হয়ে গেছে। দেখ এই দেখ, তুই বলছিলি নেওয়া সম্ভব নয়। আর এইটা, এটা এত দামি জিনিস কিভাবে ফেলে যাচ্ছে দেখ। দেখেছিস? ছি 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 ছি, কি বলবো। হ্যাঁ, রবীন্দ্রনাথের শেষের কবিতা, প্রথম সংস্করণ। এটা বিবি আনন্দময়ী, এসব আর কোনোদিন জীবনে পাওয়া যাবে বল? আমি কি বলবো তোদের। আরে আমার আমার বাবার এই ছবিটা, এসব ফেলে গেছিস তুই, কি বলবো। তোদের মন বলে কিছু নেই রে, কিছু নেই, কিছু নেই। এটা এটা তোর স্মৃতি নয়, তোর স্কুলের স্মৃতি নয় না, এটা এটা তোর মা, তোর মায়ের ছবি। আর এদিকে এগুলো, এটা বাবুসোনার, বাবুসোনা এটাতে হাতে করে দিয়েছিল, জীবনে প্রথম অ ক খ লেখা শিখেছিল। কিন্তু বাবা এত জিনিস নিয়ে যাব কোথায়? নতুন বাড়িতে এত জায়গা নেই। বাড়ির জায়গা নয়, জায়গা নেই তোদের মনে, তোদের মনে। স্বার্থপর কোথাকার সব স্বার্থ। সময়
এরপরে বাবা আর কখনো পুরনো কোয়ার্টারটায় আসতে চাননি। বাবা আর মাত্র 6 মাস বেঁচেছিলেন।